প্রিয় বন্ধুসকল, যোৱা এপিছোডত আমি শিকিছিলোঁ যে পজিটিভ কম্পাৰেটিভ ছুপাৰলেটিভ ডিগ্ৰী কেনেকৈ গঠন কৰিব লাগে, তাৰ প্ৰাথমিক জ্ঞানটো আমি লাভ কৰিছিলোঁ। আশা কৰিছোঁ আপোনালোকে সেয়া বুজি পাইছে। আৰু সেয়া প্ৰাথমিক জ্ঞানখিনি লাভ কৰাৰ পাছত আমি এতিয়া ডিগ্ৰী কেনেকৈ সলনি কৰিম, এইটো বিষয়ে আমি আজি জানিম। ক্লাছ নাইনৰ পৰীক্ষাত আৰু বিশেষকৈ হায়াৰ ছেকেণ্ডেৰী ছেকেণ্ড ইয়াৰৰ পৰীক্ষাত দেখিবলৈ পোৱা যায় যে এটা ডিগ্ৰীৰ পৰা অন্য এটা ডিগ্ৰীলৈ লৈ যোৱা প্ৰশ্ন আহে, প্ৰত্যেক পৰীক্ষাতে দিয়া দেখিবলৈ পোৱা যায়। গতিকে আজি আমি সেই বিষয়ে আমি আলোচনা কৰিম যে ডিগ্ৰীটো কেনেকৈ সলনি কৰিম। আমি পৰীক্ষাবোৰত সাধাৰণতে দি থকাৰ দৰে আমি এটা উদাহৰণ লৈছো। দ্য ব্ৰহ্মপুত্ৰ ইজ দ্য বিগেষ্ট ৰিভাৰ ইন আছাম। ব্ৰহ্মপুত্ৰ অসমৰ আটাইতকৈ ডাঙৰ নদী। দ্য বিগেষ্ট ৰিভাৰ বুলি কৈছে, গতিকে আটাইতকৈ ডাঙৰ নদী বুজাইছে। ই এছ টি বিগৰ পাছত লাগি আছে, গতিকে তাৰ পৰা আমি বুজি পাম। আমি আগতে এই বিষয়ে জানিছোৱেই যে ই এছ টি লাগি থাকিলে ছুপাৰলেটিভ ডিগ্ৰী হয়। তেনেদৰে যদি ই এছ টি নালাগি দ্য বেষ্ট হৈ থাকে নাইবা দ্য ৱৰ্ষ্ট হৈ থাকে, তেতিয়াহ'লে এইটো ছুপাৰলেটিভ ডিগ্ৰী হ'ব। লগতে দ্য মোষ্ট নাইবা দ্য লিষ্টৰ পিছত যদি কোনোবা বিশেষণ থাকে, যেনে দ্য মোষ্ট ইণ্টেলিজেণ্ট, দ্য লিষ্ট ইণ্টেলিজেণ্ট, দ্য মোষ্ট ভেলুৱেবল, দ্য লিষ্ট ভেলুৱেবল, এনেকৈ যদি থাকে তেতিয়া ছুপাৰলেটিভ ডিগ্ৰীৰ বাক্য হ'ব। আৰু ছুপাৰলেটিভ ডিগ্ৰীৰ বাক্য এটা দি পেলাই আমাক কৈছে যে টাৰ্ণ টু কম্পাৰেটিভ অৰ পজিটিভ ডিগ্ৰী, যিকোনো এটা ক'ব। ছুপাৰলেটিভ ডিগ্ৰীৰ বাক্য এটা দি আমাক ক'ব যে কম্পাৰেটিভ নাইবা পজিটিভ ডিগ্ৰীলৈ লৈ যোৱা। এতিয়া কম্পাৰেটিভ আৰু পজিটিভ ডিগ্ৰীলৈ লৈ যাওঁতে কিন্তু ছুপাৰলেটিভ ডিগ্ৰীটোৰ একো অৰ্থ সলনি নহয়। কিন্তু আমি জানিছিলো কম্পাৰেটিভ মানে দুটাৰ মাজত তুলনা কৰা, আৰু পজিটিভ মানে এটা কাৰকৰ গুণ দেখুওৱা। ব্ৰহ্মপুত্ৰ অসমৰ আটাইতকৈ ডাঙৰ নদী বুলি কওঁতে ইয়াত কিন্তু নদীবোৰ বহুত আছে, দুটা নাই। দুটা নোহোৱাকৈ কেনেকৈ কম্পাৰেটিভ হ'ব আৰু এটা নোহোৱাকৈ কেনেকৈ পজিটিভ হ'ব, তাৰ এটা নিৰ্দিষ্ট নিয়ম আছে। আমি চিধা চিধি বিগেষ্টটোক বিগাৰ কৰি বা বিগেষ্টটোক বিগ কৰি আমি পজিটিভ ডিগ্ৰী বা কম্পাৰেটিভ ডিগ্ৰীলৈ লৈ গ'লে নহ'ব, সেই বিষয়ে আমি জানিব লাগিব। এতিয়া ব্ৰহ্মপুত্ৰ অসমৰ আটাইতকৈ ডাঙৰ নদী মানেনো কি আমি অকণমান বুজি লওঁ। এইটো যদি ব্ৰহ্মপুত্ৰ হয় তেতিয়াহ'লে অসমৰ অন্যান্য নদীবোৰ হৈছে এইবোৰ ধৰি লোৱা হ'ল। এইবোৰ যদি অসমৰ অন্যান্য নদী হয়, এইটো যদি ব্ৰহ্মপুত্ৰ হয় তেতিয়াহ'লে ব্ৰহ্মপুত্ৰটো এটা হ'লেই। এতিয়া বাকীবোৰ নদীবোৰ এইবোৰ হৈছে। এতিয়া ইয়াকে কৈছে যে ব্ৰহ্মপুত্ৰ অসমৰ আটাইতকৈ ডাঙৰ নদী, ইয়াত এটাতকৈ বেছি নদী আছে, কিন্তু এটাতকৈ বেছি হ'লেও আমি কিন্তু ইয়াত এটা কাম কৰিব লাগিব, ব্ৰহ্মপুত্ৰটোক এটা ৰাখি পেলাই অন্যান্য নদীখিনিক আমি এটা গোটত বান্ধি দিব লাগিব, এটা মোনাত ভৰাই দিব লাগিব। তেতিয়া এই ব্ৰহ্মপুত্ৰ আৰু সেই গোটত থকা নদীসমূহ দুটা হ'ব, এটা আৰু এই গোটটো, ব্ৰহ্মপুত্ৰ আৰু গোটটো মিলি পেলাই দুটা হ'ব, আৰু সেই দুটাৰ মাজত আমি তুলনা কৰিম। আৰু এই যিটো নদীসমূহক আমি এটা গোটত এটা মোনাত ভৰাই দিছো, তাৰ আমি এটা নাম দিব লাগিব, সেইটো হৈছে এনি আদাৰ। এনি আদাৰ যিহেতু ইয়াত বিগেষ্ট ৰিভাৰ ৰিভাৰক বুজাই আছে, গতিকে ইয়াত এনি আদাৰৰ পিছত ৰিভাৰ আহিব, আৰু ইয়াত যিহেতু এটাতকৈ বেছি নদী আছে গতিকে ইয়াত ৰিভাৰ্ছ হ'ব। আৰু এতিয়া এই ব্ৰহ্মপুত্ৰ আৰু এই এনি আদা ৰিভাৰ্ছ এই দুটাৰ মাজত আমি তুলনা কৰি কম্পাৰেটিভ ডিগ্ৰী কৰিব লাগিব, বিগেষ্টটোক বিগাৰ কৰি। আকৌ যদি পজিটিভ ডিগ্ৰীলৈ যাবলৈ হয় তেতিয়াহ'লে পজিটিভ ডিগ্ৰীটো এইটো ব্ৰহ্মপুত্ৰ, এইটো অসমৰ অন্যান্য নদী। তেতিয়াহ'লে আমি এটা নোহোৱাকৈ কেতিয়াও আমি কম্পাৰেটিভ ডিগ্ৰী পজিটিভ ডিগ্ৰী আমি কৰিব নোৱাৰিম, এটা হ'ব লাগিব। ইয়াত কিন্তু এটাতকৈ বেছি বহুত নদীবিলাকক বুজাইছে। ব্ৰহ্মপুত্ৰ অসমৰ আটাইতকৈ ডাঙৰ নদী বুলি কওঁতে যদি এইটো ব্ৰহ্মপুত্ৰ হৈছে আৰু এইটো অন্যান্য নদীবিলাক হৈছে, এতিয়া ব্ৰহ্মপুত্ৰটোতো এটা হ'লেই, তাহলে আনবিলাক নদীবিলাকো আছে, ইয়াৰ পৰা কেনেকৈ এটা হ'ব? আমি আগৰ নিচিনাকৈ যেনেকৈ কম্পাৰেটিভ ডিগ্ৰীলৈ নিওঁতে আমি এটা গোট বনাই দিছিলোঁ, সেইটো আছিলে এনি আদাৰ ৰিভাৰ্ছ। ইয়াতো পজিটিভ ডিগ্ৰীলৈ যাওঁতে অন্যান্য নদীসমূহক আমি নো নেগেটিভ কৰি দিম, নেগেটিভ কৰি নো কৰি দিম। নো কৰাৰ লগে লগে ব্ৰহ্মপুত্ৰটো মাত্ৰ থাকিব, নো বুলি ক'লেই নহ'ব। এনি আদাৰ ৰিভাৰৰ দৰে ইয়াতো আমি এটা নাম দিব লাগিব, সেইটো হৈছে নো আদাৰ, নো আদাৰ। আৰু যিহেতু ইয়াক ৰিভাৰক বুজাইছে গতিকে ইয়াতো ৰিভাৰ আহিব, ৰিভাৰ। কিন্তু যিহেতু নেগেটিভ হৈ আছে গতিকে এইটো ৰিভাৰটো ৰিভাৰ্ছ নহয়, কম্পাৰেটিভত কিন্তু ৰিভাৰ্ছ হ'ব, পজিটিভত কিন্তু ৰিভাৰ মাত্ৰ থাকিব। আৰু এটা কথা হৈছে কি, ৰিভাৰৰ পিছত কি আছে, ইন আছাম, সেই ইন আছামটো লগতে আহিব লাগিব। গতিকে আমি ইয়াৰ পৰা জানিব লাগিব যে ছুপাৰলেটিভ ডিগ্ৰীৰ বাক্য এটা দিলে এটাতকৈ বেছি কাৰক থাকিব, আৰু তেতিয়া আমি এনি আদাৰ ৰিভাৰ বুলি কৈ পেলাই বেলেগ এটা গোট বনাই আমি দুটাৰ মাজত তুলনা কৰিব লাগিব। আৰু পজিটিভ ডিগ্ৰীলৈ যাওঁতে আমি আৰু এটা গোট বনাব লাগিব, সেইটো হৈছে নো আদাৰ ৰিভাৰ। ইয়াত ৰিভাৰৰ কথা বুজাইছে কাৰণে আমি ৰিভাৰ লিখিছো, ৰিভাৰ নুবুজাই যদি কয় বেষ্ট বয় বয় তেতিয়াহ'লে ইয়াত নো আদাৰ বয় হ'ব। তেনেদৰে মোষ্ট ইণ্টেলিজেণ্ট গাৰ্ল বুলি কয় তেতিয়াহ'লে নো আদাৰ গাৰ্ল হ'ব। আৰু কম্পাৰেটিভত কিন্তু শব্দটো বহুবচন হ'ব, পজিটিভত কিন্তু একবচন হ'ব, এই কথাটো আমি জানিব লাগিব। আৰু এতিয়া এই নিয়মেৰে আমি ছুপাৰলেটিভ ডিগ্ৰী এটা বাক্যক আমি কম্পাৰেটিভ আৰু পজিটিভলৈ নিব পাৰিম, কেনেকৈ আমি চাওঁ আহক। এতিয়া আমি
এই সুপারলেটিভ ডিগ্রির বাক্যটুক আমি কম্পারেটিভ আর পজিটিভ ডিগ্রি লই নিম। কম্পারেটিভ আর পজিটিভ ডিগ্রি লই নিউতে প্রশ্ন বাক্যটু যেনে দেরে দা ব্রহ্মপুত্র আছে প্রথমতে, কম্পারেটিভ আর পজিটিভর যিকোনো এটা দা ব্রহ্মপুত্রে এনসারটু আরম্ভ হব, কিন্তু এটাত নো আদার বা এনি আদার আহিব। এতিয়া ছাত্র ছাত্রী সকলে সদায় এই ক্ষেত্রে খেলি মেলি পায় যে উত্তরটু আমি ব্রহ্মপুত্রে আরম্ভ করিম নে নো আদার বা এনি আদার লগাম। এই ক্ষেত্রে মই যেতে ছাত্র আসিল তেতিয়া মোরও সদায় খেলি মেলি লাগিছিল আর মই নিজে নিজে সূত্র এটা বনাই লৈছিল। সেটি হচ্ছে কম্পারেটিভ আর পজিটিভ দুইটা যদি চাই তাহলে যুক্ত জ আখর আছে, কম্পারেটিভ জ আখর নাই, পজিটিভ বলে গেলে জ আখর আছে। জ আখরটুয়ে বুঝাব যেনেকুয়া আছে তেনেকুয়া নহয়, যস্ত থিও তেস্ত হই ন, যেমন আসিল তেমন নয়। এনেকে যদি আপনি মনত রাখিব পারে তেতিয়াহলে পজিটিভত কৈছে যে যেনেকুয়া আছে তেনেকুয়া নয়, অর্থাৎ পজিটিভর এনসারটু দা ব্রহ্মপুত্রে আরম্ভ নহব, তাহলে কম্পারেটিভত উত্তরটু দা ব্রহ্মপুত্রে আরম্ভ হব। গতি দা ব্রহ্মপুত্র কম্পারেটিভ লৈ গৈ আছো আমি, ইজ টু লাগিব, দা বিগে সুপারলেটিভ ডিগ্রি আগত সদায় দি বহে, গতি দি টু আমাক নালাগে, বিগেস্ট টু সুপারলেটিভ ফর্ম হয়ে আছে, ইয়ার কম্পারেটিভ ফর্মটি হয়েছে বিগার, বিগার। তারপর কম্পারেটিভ শব্দার পাছত সদায় দেন লাগিব বলে পাইছিল, দেন দেন লিখি ইয়ার পিছত আমি নতুন গোট এটা বনাইছিল সেটা আসলে এনি আদার, গতি এনি আদার ইয়াত আহিব, এনি আদার রিভার্স বুঝাইছে, রিভারক বুঝাইছে, গতি ইয়াত রিভার্স বলে আহিব আর ইন আসাম। গতি ইয়ার এনসারটি হয়েছে দা ব্রহ্মপুত্র ইজ দ্য বিগেস্ট রিভার, রিভার ইন আসামর কম্পারেটিভ ফর্মটি হয়েছে দা ব্রহ্মপুত্র ইজ, দা নালাগে, বিগেস্ট টু বিগার হব, লগে লগে দেন আহিব, দেন আহি আমি নতুন গোট এটা বনাইছিল এনি আদার বলে, আর রিভারক বুঝাইছে এনি আদার রিভার্স হয়ে পেলায় ইন আসাম আহিব। এটু আসলে কম্পারেটিভ। আর এতে পজিটিভত যাম, পজিটিভত আমি পাইছো যেনেকুয়া আছে তেনেকুয়া নহয়, অর্থাৎ দা ব্রহ্মপুত্রের এনসারটু আরম্ভ নহব, তাহলে কিহেরে হব, আমি ইয়াতে একটা গোট বনাইছিল পজিটিভত নো আদার, গতি ইয়াত নো আদার আহিব, নো আদার রিভারক বুঝাইছে, গতি রিভার ইয়াত একবচন হব, রিভার, তারপর রিভারের পিছত আসলে ইন আসাম, ইন আসামটো একেলগে আহিব, ইন আসাম ইজ ইয়ালৈকে লিখিলো। এতিয়া আমি যদি অসমীয়াতে পজিটিভ ফর্মটো যদি আমি কওঁ তেতিয়াহলে অসমীয়াত হব অসমৰ কোনো নদীয়েই ব্রহ্মপুত্রর সমান ডাঙর নহয়, আগতে আসলে আটাইতকৈ ডাঙর, এতিয়া পজিটিভত আহি পেলাই হব সমান ডাঙর, ডাঙর বিগেস্ট যেটু সুপারলেটিভ ফর্ম আছে তার পজিটিভ ফর্মটি হয়েছে বিগ, কিন্তু আমি ডাঙর মাত্র কোয়া নাই, পজিটিভত সদায় সমান লগায়, গতি সমান ডাঙর যেতিয়া হব আমি কি করিব লাগিব দুইফালে এজ লগাব লাগিব, এজ বিগ এজ, নো আদার রিভার ইন আসাম ইজ এজ বিগ এজ ব্রহ্মপুত্র, দা ব্রহ্মপুত্র। গতি পজিটিভ ফর্মটি হয়েছে নো আদার রিভার লগতে ইন আসামটো আহিব আর ইজ, ইজ হয়ে আটাইতকৈ ডাঙরটো সমান ডাঙর হয়ে পেলে দুইফালে এজ লাগিব, এজ বিগ এজ হব আর কার সমান ব্রহ্মপুত্র সমান, গতি দা ব্রহ্মপুত্র। এইটো আসলে পজিটিভ ফর্ম। ইয়াতে আমি আর একটা উদাহরণ লৈছো, রীতা ইজ দ্য বেস্ট গার্ল ইন দ্য ক্লাস, ইয়াক যদি আমি কম্পারেটিভ ডিগ্রি লৈ যাও তাহলে বেস্ট গার্ল হয়ে আছে, বেস্ট টু বেটার হব লাগিব আর গার্লক বুঝাইছে, গতি ইয়াতে নতুন গোটটো আহিব এনি আদার গার্লস আহিব আর পজিটিভ ডিগ্রিতে আহিব নো আদার গার্ল ইন দ্য ক্লাস, ইন দ্য ক্লাস টু লগতে আনিব লাগিব, তাহলে ইয়ার এনসারটো হব রীতা ইজ, দা টু উঠি যাব, বেস্ট টু হব বেটার, কম্পারেটিভর লগে লগে শব্দটোর লগে লগে দেন আহিব, দেন নতুন গোট আমি পাম আমি ইয়াত এনি আদার গার্লক বুঝাইছে, গতি ইয়াতে গার্লস হব অন্যান্য ছোৱালী, গার্লস ইন দ্য ক্লাস। তেতিয়ালে রীতা ইজ দ্য বেস্ট গার্ল ইন দ্য ক্লাস, এইটো পজিটিভ কম্পারেটিভ ফর্মটো হব রীতা ইজ বেটার দেন এনি আদার গার্লস ইন দ্য ক্লাস। আকৌ আৰু এটা উদাহরণ লৈছো, গোল্ড ইজ দ্য মোস্ট ভ্যালুয়েবল মেটেল, গতি ইয়াতে কম্পারেটিভ ফর্মত যাওঁতে আমি চাব লাগিব মোস্ট ভ্যালুয়েবল হয়ে আছে, ইয়ার মোস্ট যদি থাকে তেতিয়ালে তার কম্পারেটিভ ফর্মটো হব মোর, আর যদি লিস্ট থাকে তেতিয়ালে কম্পারেটিভ ফর্মটো হব লেস। এতে কম্পারেটিভ যাওঁতে আমি যেনেকে আছে তেনেকে আরম্ভ করিম, গতি গোল্ড টু গোল্ডেই থাকিব, গোল্ড ইজ দা মোস্ট টু দা উঠি পেলায় মোর হব, আর ভ্যালুয়েবল টু ভ্যালুয়েবল থাকিব, মোস্ট টু মোর করে দিলে কম্পারেটিভ হয়ে যাব ভ্যালুয়েবল, তারপর কম্পারেটিভ হওয়ার পিছনে সদায় দেন আহিব, দেন তারপর আমি গোটেটা বনাম এনি আদার
ইয়াত মেটালক বুজাইছে গতিকে মেটেলস গোল্ড ইজ দ্য মোস্ট ভ্যালুয়েবল মেটেল হলে হব গোল্ড ইজ মোর ভ্যালুয়েবল দেন এনি আদার মেটেলস পজিটিভত যাম পজিটিভত সদায় নোরে আরম্ভ হব নো আদার নো আদার ইয়াত মেটালক বুজাইছে গতিকে মেটেল আহিব মেটেলৰ পিছত কিবা আছে নেকি ইয়াত একো একো নাই ইয়াত গতিকে একো নালাগে ইয়াত ইন দ্য ওয়ার্ল্ড যদি থকা হলে ইয়াতো আহিলে হয় একো নাই নালাগে গতিকে নো আদার মেটেল ইজ এতে ইয়াত আছিলে মোস্ট ভ্যালুয়েবল দ্য মোস্ট ভ্যালুয়েবল আছিলে আটাইতকৈ মূল্যবান আছিলে এইটো পজিটিভ ফর্মটো হব ভ্যালুয়েবল আর আমি কব লাগিব সমান সমান মূল্যবান বলে কব লাগিব গতিকে দুই ফালে আমি এজ লগাব লাগিব এজ ভ্যালুয়েবল এজ কার সমান সোণৰ সমান গোল্ড লগতে ইয়াতো এটা আছিলে পজিটিভ ফর্ম রীতা ইজ দ্য বেস্ট গার্ল ইন দ্য ক্লাস এই পজিটিভ ফর্মটা হব নো আদারে আরম্ভ করি নো আদার গার্ল হব গার্লর পিছত আছে ইন দ্য ক্লাস লগতে আহিব ইন দ্য ক্লাস ইজ আহিব ইজ অহার লগে বেস্ট আসলে কিহর পর বেস্ট হওয়া গুড বেটার বেস্ট গতি ইয়াত কি বুঝাব এই শ্রেণীর অন্য কোনো ছোৱালী রীতার সমান ভাল নহয় বুঝাব সমান ভাল হওয়ার লগে বেস্টর পর পজিটিভ ফর্মটা হব গুড গতি দুই ফালে আমি সমান করবলে এজ লগাম এজ গুড এজ কার সমান রীতার সমান নো আদার গার্ল ইন দ্য ক্লাস ইজ এজ গুড এজ রীতা এই আসলে এক ধরনের ডিগ্রি চেঞ্জ করা আর দুই ধরনের আছে কিন্তু বেলেগ ফর্মলে যাওয়ার আগতে আমি এটা কথা ইয়াতে জানি লওয়া ভাল যে সুপারলেটিভ ডিগ্রির বাক্য এটা যেতিয়া আমি কম্পারেটিভ আর পজিটিভ ডিগ্রিলে লৈ গৈছো তেতিয়া সুপারলেটিভ ডিগ্রিটোর বাক্যটো যেটো অর্থ আছিলে সেইটো কম্পারেটিভ আর পজিটিভত অকনো সলনি নহয় একে অর্থ থাকিব কিন্তু আমি দেখিছো যে সুপারলেটিভ ডিগ্রির বাক্য এটাত কোনো কতো নো বা নট নাই কম্পারেটিভ ডিগ্রির বাক্যটো নো বা নট নাই কিন্তু পজিটিভ ডিগ্রিটির আরম্ভণিটোৱে নোৰে হৈছে গতিকে বাক্যটো নিশ্চয় নেগেটিভ হৈছে গতিকে সুপারলেটিভ ডিগ্রির বাক্য এটা দি পেলাই যদি কয় যে মেক নেগেটিভ উইদাউট চেঞ্জিং দ্য মিনিং করা তেতিয়া হলে আমি পজিটিভ ডিগ্রি লৈ লৈ যাব লাগিব অর্থাৎ সুপারলেটিভ ডিগ্রির বাক্য এটা পজিটিভ ডিগ্রি লৈ যাব বলি কলে যে উত্তর হব সেই একে উত্তর হব যদিহে কয় যে মেক নেগেটিভ উইদাউট চেঞ্জিং দ্য মিনিং অর্থ সলনি নকৰাকৈ নেগেটিভ করা বলি কলেও আমি পজিটিভ ডিগ্রিয়ে করিব লাগিব আর এক ধরনের প্রশ্ন পরীক্ষাবোৰত দিয়ে সেটো হৈছে কলকাতা ইজ ওয়ান অফ দ্য মোস্ট পপুলার সিটিজ ইন ইন্ডিয়া ইট ইজ ওয়ান অফ দ্য এনেকে লগাই যদি দিয়ে তাহলে ইয়ার অর্থটা আগর ডিগ্রিতক অকমান বেলেগ হব কলিকতা ভারতের আটাইতকৈ জনবহুল শহরবোৰৰ ভিতৰত এটা এইটো যদি কৈছে তাহলে কলিকতাকে আটাইতকৈ ডাঙৰ বুলি কোৱা নাই কলিকতার সমান ডাঙৰ শহর আৰু আছে এতিয়া আমি যদি বুজিবলৈ যাওঁ তেতিয়াহলে এইটো যদি ভারত হয় তেতিয়াহলে এইবিলাক যেনিবা ডাঙৰ শহর এইটো কলিকতা এইটো দিল্লী এইটো মুম্বাই এইটো চেন্নাই এনেকৈ বুজাইছো আৰু সৰু সৰু শহরবিলাকো আছে এইবোৰ হৈছে ডট ডটবোৰ এতিয়া আপুনি যদি চায় তেতিয়াহলে কলিকতা ভাৰতৰ আটাইতকৈ ডাঙৰ চহৰবোৰৰ ভিতৰত এটা বুলি ক'লে কলিকতাকে আটাইতকৈ ডাঙৰ বুলি কোৱা নাই তাৰ সমান ডাঙৰ আৰু আছে কিন্তু সৰুবিলাকৰ তুলনাত ডাঙৰ চহৰবোৰ কম আছে গতিকে এনে ক্ষেত্ৰত আমি ওৱান অফ দ্য লগাই দিয়া ছুপাৰলেটিভ ডিগ্ৰীৰ বাক্যটোক আমি যেতিয়া কম্পাৰেটিভলৈ যাম আগতে যেনেকৈ আমি এনি আদাৰ লিখিছিলোঁ এতিয়া কিন্তু হ'ব মোষ্ট অফ দ্য অৰ্থাৎ অসমীয়াত কেনেকৈ হ'ব কলিকতা ভারতের আটাইতকৈ ডাঙৰ চহৰবোৰৰ ভিতৰত এটা হলে কলিকতা ভাৰতৰ বেছি সংখ্যক চহৰতকৈ যিবিলাক সৰু চহৰ আছে সেইবিলাক বেছি আছে গতিকে বেছি সংখ্যক চহৰতকৈ ডাঙৰ হব গতিকে মোষ্ট অফ দ্য লিখি ইয়াত চিটিক বুজাইছে গতিকে চিটিজ আহিব আৰু যদি পজিটিভত যাওঁ তেতিয়াহলে কলিকতাৰ সমান ডাঙৰ আৰু চহৰ আছে কিন্তু গোটেই চহৰবিলাকৰ ভিতৰত যদি আমি তুলনা কৰোঁ ডাঙৰবোৰ কম সৰুবোৰ কিন্তু বেছি আছে গতিকে কম কেইটামান চহৰহে কলিকতাৰ সমান ডাঙৰ এনেকুৱা অৰ্থ বুজাব গতিকে ইয়াত পজিটিভত আমি আগতে যেনেকৈ নো আদাৰ লৈছিলোঁ ইয়াত আমি কিন্তু ভেৰি ফিউ ল'ব লাগিব আৰু চিটিক বুজাইছে চিটিজ লগতে ইন ইণ্ডিয়া আছে ইন ইণ্ডিয়াটো আহিব তেতিয়াহ'লে ওৱান অফ দ্য লগাই দিয়া ছুপাৰলেটিভ বাক্যটোৰ কম্পাৰেটিভ আৰু পজিটিভ ফৰ্মত যাবলৈ হ'লে আমি কম্পাৰেটিভত মোষ্ট অফ দ্য লিখিব লাগিব আৰু যি বস্তু বুজাইছে সেইটো বহুবচনত আহিব যেনেকৈ চিটিক বুজাইছিলে চিটিজ আহিছে আৰু পজিটিভত যাওঁতে আমি ভেৰি ফিউ আৰু সেই বস্তুটো লিখিব লাগিব চিটিক বুজাইছে গতিকে চিটিজ বহুবচনতে আহিব আগত কিন্তু একবচনত আহিছিল চিটিজ তাৰপিছত ইন ইণ্ডিয়া লগত আছে ইন ইণ্ডিয়াটো লগতে আহিব এতিয়া আমি ডিগ্ৰীটো আমি পৰিৱৰ্তন কৰি চাওঁ আহক ইয়াতে কম্পাৰেটিভত এতিয়া হ'ব আমি আগৰ নিচিনাকৈ যেনেকুৱা আছে তেনেকুৱা নহয়তো পজিটিভত পৰিব গতিকে ইয়াত কলকাতাটো কলকাতাৰে আৰম্ভ হ'ব কলকাতা ইজ ওৱান অফ দ্য নালাগে মোষ্ট পপুলাৰ্ছটোৰ কম্পাৰেটিভ ফৰ্মটো হ'ব মোৰ পপুলাৰ্ছ
তারপরে লগে লগে কম্পারেটিভলি দেন আহিব। দেন আহি আমি ইয়াতে গোট বনাই লৈছিলোঁ মোস্ট অফ দ্য সিটিজ ইন ইন্ডিয়া। গতিকে কলকাতা ইজ ওয়ান অফ দ্য মোস্ট পপুলার সিটিজ ইন ইন্ডিয়ার কম্পারেটিভ ফর্মটো হৈছে কলকাতা ইজ মোর পপুলার দেন মোস্ট অফ দ্য সিটিজ ইন ইন্ডিয়া। আকো পজিটিভ ফর্মত হব, যেনেকা আছে তেনেকা নহয়, ইয়াতো আকো অর্থাৎ কলকাতার পৰা আৰম্ভ নহব। আমি গোট বনাই লৈছিলোঁ ভেরি ফিউ, সিটিক বুঝাইছে, গতিকে সিটিজ ইন ইন্ডিয়াটো লগত আহিব। ইন ইন্ডিয়া ভেরি ফিউ সিটিজ ইন ইন্ডিয়া ইজ, ইয়াতো কম কেটামান চহরে কলিকতার সমান ডাঙর, এনেকা বুঝাইছে সমান ডাঙর, সমান জনবহুল, গতিকে জনবহুল হলে সমান যেহেতু লগাইছো আমি দুই ফালে আমি এজ লগাম, এজ পপুলাস এজ কার সমান, কলিকতার সমান। গতিকে ভেরি ফিউ সিটিজ ইন ইন্ডিয়া ইজ এজ পপুলাস এজ কলকাতা, এনেকা হব। আকো যদি কাবেরী ইজ ওয়ান অফ দ্য লংগেস্ট রিভার্স ইন ইন্ডিয়া, এটা যদি বুঝবলে যাও, কাবেরী ভারতের আটাইতকৈ দীঘল নদীবোৰৰ ভিতৰত এটা, এনেকা বুজাইছে, গতিকে কাবেরী আটাইতকৈ ডাঙৰ নহয়, ইয়াত কি বুজাইছে, এটো যদি কাবেরী হয় তাহলে কাবেরীৰ সমান দীঘল আৰু চহৰ আৰু নদী আছে, কিন্তু সৰুবিলাকৰ তুলনাত, সৰু নদীবিলাক যদি চাওঁ তেতিয়াহলে সৰু নদীবোৰৰ তুলনাত কিন্তু দীঘল নদীবোৰ কম আছে। গতিকে ইয়াতো আমি কি কৰিম, ইয়াত আমি কম্পাৰেটিভ ফৰ্মত আমি মোষ্ট অফ দ্য ৰিভাৰক বুজাইছে, গতিকে মোষ্ট অফ দ্য ৰিভাৰ্ছ লিখিম, আৰু পজিটিভ ফৰ্মত ভেৰি ফিউ রিভার্স লিখি ইন ইন্ডিয়াটো লগতে আনিম, ভেরি ফিউ রিভার্স আর মোস্ট অফ দ্য রিভার্স, এনেকে আহিব। কম্পারেটিভ যাম আমি, কাবেরী ইজ ওয়ান অফ দ্য লংগেস্ট রিভার্স ইন ইন্ডিয়া, হলে দ্য কাবেরী ইজ লংগেস্ট, আছে তো লঙ্গার হব, লঙ্গার লগে লগে দেন আহিব, দেন আহি ইয়াতে আমি গোট বনাই লৈছিলোঁ মোস্ট অফ দ্য রিভারক বুঝাইছে, গতিকে মোস্ট অফ দ্য রিভার্স ইন ইন্ডিয়া, এনেকা অর্থ বুঝাবো। লগতে পজিটিভ ডিগ্রি যদি যাও তেতিয়াহলে এনসারটা হব যেনেকা আছে তেনেকা নহয়, গতিকে কলকাতার পর কাবেরী দিয়ে আরম্ভ নহব, হব ভেরি ফিউ, ভেরি ফিউ রিভার্স ইন ইন্ডিয়াটো লগতে আহিব। ইন ইন্ডিয়া ইজ ইয়াত আটাইতকৈ দীঘল আছিলে, আমি ইয়াতো সমান দীঘল করিম, গতিকে দুইফালে আমি লংগেস্টর পজিটিভ ফর্মটা লং হব, দুইফালে এজ লগাম, এজ লং এজ কার সমান, কলিকতার সমান, কাবেরীর সমান, দা কাবেরী। গতিকে এনসারটা হয়েছে ভেরি ফিউ রিভার্স ইন ইন্ডিয়া ইজ এজ লং এজ দা কাবেরী। একটা কারেকশন আছে, ভেরি ফিউ সিটিজ ইন ইন্ডিয়া বলে মই ইজ কৈছিল, ইজ নহব, তাতে সিটিজ বহু বছর হয়ে আছে, গতিকে আর হব, লগতে ভেরি ফিউ রিভার্স ইন ইন্ডিয়াও ইজ কৈছিল, আর হব। আর এই ধরনের প্রশ্ন লৈছো, সিলভার ইজ নট এজ প্রেসিয়াস এজ গোল্ড, প্রেসিয়াস মানে মূল্যবান, দুই ফালে এজ লাগি আছে, গতিকে সমান মূল্যবান বুঝাইছে, অর্থটো হৈছে রূপ সোণর সমান মূল্যবান নহয়, টার্ন টু কম্পারেটিভ ডিগ্রি, অর্থাৎ কম্পারেটিভ ডিগ্রি লৈ আমি এই বাক্যটো লৈ যাব লাগিব, এজ দুই ফালে লগাই আছে, গতিকে এটা পজিটিভ ডিগ্রিত আছে, যদি অর্থটো বুঝিবলৈ চাই রূপ সোণর সমান মূল্যবান নহয়, তার অর্থটো হৈছে তেতিয়াহলে রূপ সোণতকৈ কম মূল্যবান, এনেকে আমি তুলনা করব লাগিব, বা আমি সোণটো আগত আনিও কব পাৰো সোণ রূপতকৈ বেছি মূল্যবান, এনেকে উত্তর হব। গতিকে কম মূল্যবান হলে সিলভারটো থাকিব, সিলভার সোণতকৈ কম মূল্যবান হলে সিলভার ইজ, কম মূল্যবান হলে আমি লিখিম লেস প্রেসিয়াস, দেন আহিব দেন গোল্ড, বা গোল্ড যদি আগত আনো তেতিয়াহলে হব গোল্ড ইজ সোণ রূপতকৈ বেছি মূল্যবান হব, গতিকে গোল্ড ইজ মোর প্রেসিয়াস দেন সিলভার, এনেকা উত্তর হব। গতিকে এটা আসলে আমার ডিগ্রি ক্লাস 9 আর 12 পরীক্ষাত প্রত্যেক বছরে এটা একটা প্রশ্ন দিয়া দেখিলে পাওয়া যায়, লগতে ট্রান্সলেশন আদিও ক্লাস 10 পরীক্ষাতে দিয়ে, গতিকে আশা করছো আপনাদের বুঝি পাইছে, ধন্যবাদ।